ভারতের পণ্য কিনব না। আমরাও আমাদের যারা নেতা কর্মী যারা আছেন প্রত্যেকেই এই যে সামাজিক আন্দোলন ইন্ডিয়া আউট ভারতের পণ্য বর্জন সারা দেশের লক্ষ কোটি নেতা কর্মী তারাও এই আন্দোলনের শরীক হবেন, এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করবে, এই আন্দোলনের প্রতি তারা সংহতি জ্ঞাপন করবে। ভারতীয় পণ্য বর্জন মানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বর্জন, কারণ আওয়ামী লীগ একটি ভারতীয় পণ্য, আওয়ামী লীগ একটি জাতীয়, আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের বলেছেন, ভারত আমাদের পাশে ছিল বলেই বাংলাদেশের নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি। হাসান মাহমুদ বলেছেন, দেশে 2014 সালের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, ওই সময় ভারত আমাদের পাশে ছিল। 2018 সালের নির্বাচনে ভারত আমাদের সাথে ছিল, এবারেও ভারত আমাদের পাশে ছিল ও আছে। আমাদের দেশের পররাষ্ট্র সচিব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি এক সাক্ষাৎ করে বলেছেন, বাংলাদেশের বিভিন্ন নিয়োগ ও প্রার্থিতায় ভারত হস্তক্ষেপ করে আসছে। নেতাদের কথায় স্পষ্ট যে ভারত এ নীতি লঙ্ঘন করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। ভারত বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে অরাজক, লুটেরা, খুনি, গণধিকৃত, বাকশালী শাসনের পক্ষে সহযোগিতা করছে। গণনিপীড়ক, হন্তারক, মাফিয়া সরকারকে প্রকাশ্যে মদত ও সমর্থন দিচ্ছে। আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। তলে তলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি বিকিয়ে দেওয়া হয়েছে? আওয়ামী লীগের নেতারা ভারতের গোলামি করলেও এদেশের মানুষ ভারতের গোলামি করবে না। জনগণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাচ্ছেন ভারত হটাও আন্দোলনের ডাক দিয়ে। নিরস্ত্র মানুষের একটাই ব্রত, এখন আর কষ্টার্জিত পকেটের পয়সায় গণধিকৃত আওয়ামী লীগ সরকারের মদতদাতা ও শক্তির উৎস ভারতের পণ্য কিনব না। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জনগণের অধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা এবং বিনা ভোটে অবৈধ ক্ষমতার অমরত্ব লাভের অপচেষ্টায় প্রতিবেশী ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ও মদদের স্বীকারোক্তি প্রদান করে জোর করায় বক্তৃতা দিচ্ছেন। কথায় কথায় প্রায় সব মন্ত্রী ভারত বন্দনায় মত্ত হচ্ছে। তাদের কথাবার্তা ও আচার আচরণে মনে হচ্ছে বাংলাদেশ এখন ভারতের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের শনিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এবং পরদিন রোববার ধানমন্ডি 32 নম্বরের অনুষ্ঠানে বলেছেন, ভারত আমাদের পাশে ছিল বলেই বাংলাদেশের নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি। যখন দেশ বিদেশে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে। ওবায়দুল কাদের সাহেবের এটি বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী মনোভাব জাগ্রত করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সমীচীন নয়, ওবায়দুল কাদের সাহেব বলেছেন। হাসান মাহমুদ বলেছেন, দেশে 2014 সালের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, ওই সময় ভারত আমাদের পাশে ছিল। 2018 সালের নির্বাচনে ভারত আমাদের সাথে ছিল, এবারেও ভারত আমাদের পাশে ছিল ও আছে। হাসান মাহমুদ সাহেবের বক্তব্য এটি।
তার মানে হলো গত 16 বছর ধরে বাংলাদেশের জনগণের সমর্থন বা শান্তিতে নয় ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতার সিংহাসনে টিকে আছে আর এই টিকে থাকার জন্য যত দমনপীড়ন গুম খুন হত্যা মামলা হামলা অবিচার অনিচার সবকিছু করছে সরাসরি ভারতের মদদে ওবাইদুল কাদের ও হাসান মাহমুদ মাহবুদের অকপট স্বীকারোক্তি প্রমাণ করে জাতিসংঘ সনদের 2 এর 4 ধারা সরাসরি লঙ্ঘন করে ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার সবকিছুর উপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ করে চলছে 2 এর 4 ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সকল সদস্য রাষ্ট্র আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিংবা অন্য কোন রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ ভীতি প্রদর্শন থেকে এবং জাতিসংঘের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো উপায় গ্রহণ করা থেকে নিবৃত থাকবে আওয়ামী লীগ নেতাদের কথায় স্পষ্ট যে ভারত এই নীতি লঙ্ঘন করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে ভারত বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে অরাজক লুটেরা খুনি গণধিকৃত বাকশালী শাসনের পক্ষে সহযোগিতা করছে গণনিপীড়ক হন্তারক মাফিয়া সরকারকে প্রকাশ্যে মদদ ও সমর্থন দিচ্ছে আওয়ামী লীগ একটি জাতীয় আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পর্বে পরিণত হয়েছে আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে যা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী সচেতন বন্ধুরা আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটের আশা করে না এবং বাংলাদেশের জনগণের ভোটের প্রতি আস্থা এবং বিশ্বাস নেই মোদি সরকারের ক্ষমতার জোরে শেখ হাসিনা ক্ষমতায় আছে তারা ভারতের কাছে দাসখত দিয়ে ক্ষমতায় থাকছে আওয়ামী লীগের কাছে স্বাধীন বাংলাদেশকেও এখন ডামি রাষ্ট্র মনে হয় বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য তারা পুরো দেশটাকেই ডামি রাষ্ট্র বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস ভারত ভারতই সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় বসিয়ে রেখে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের জনগণের অধিকার তছনছ করছে গত 15 জানুয়ারি সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের বিভিন্ন নিয়োগ ও প্রার্থিতায় ভারত হস্তক্ষেপ করে আসছে যেটা আমরা অনেক আগে থেকেই জানি এবং আমরা বলেছি যে ভারত আমাদের দেশের পররাষ্ট্র সচিব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের বিভিন্ন নিয়োগ ও প্রার্থিতায় ভারত হস্তক্ষেপ করে আসছে এতদিন আমরা শুনেছি বিভিন্ন মানুষ বলে বাংলাদেশের পুলিশ প্রধান বিডিআর প্রধান অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরের প্রধান কে হবেন সেটি নিয়ে নাকি ভারতের সুপারিশ থাকে ভারত যদি কারো বিরুদ্ধে আপত্তি দেয় তাহলে তিনি নিয়োগ পান না মানে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা নিয়োগ পান সেটি নাকি ভারতের সুপারিশে এটা সাধারণ মানুষ বিশ্বাস করে এবং প্রত্যেকই মনে করে যে ভারতের যদি ভেটিং না থাকে তাহলে কোনো উচ্চতর পদে তার নিয়োগ হবে না গত নির্বাচনে জনগণ দেখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশে এসে
একদলীয় নির্বাচনের পক্ষে সাফাই গিয়েছে। ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশে এসে বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে তারা স্থিতিশীলতা চান, তারা বাংলাদেশে গণতন্ত্র মানুষের অধিকার চান না। ভারতের মনোনীত প্রার্থীরা বীর দর্পে বলছেন আমাকে ভারত মনোনয়ন দিয়েছে, আমি ভারতের প্রার্থী, আমি এখানে হারার জন্য আসেনি। সত্য ঘটনা আপনারা সবাই জানেন। এবারে যে দাবি নির্বাচন 7ই জানুয়ারি, তার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের প্রার্থীরা বলেছেন যে মানে স্বতন্ত্র যেই দাঁড়াক আমাকে যেতেই হবে, কারণ আমি হলাম ভারতের প্রার্থী। সাবেক স্বাস্থ্যমন্ত্রী নিজে এই কথা বলেছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নিজেও এই কথা বলেছেন। তা কোথায় স্বাধীনতা, কোথায় সার্বভৌমত্ব, কোথায় 30 লক্ষ মানুষের আত্মত্যাগ যার বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র? আজকে সব কিছু ভারতের অঙ্গুলি হেলনে চলছে। তাহলে বাংলাদেশ কি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ? তলে তলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি বিকিয়ে দেওয়া হয়েছে? আওয়ামী লীগের নেতারা ভারতের গোলামি করলেও এদেশের মানুষ ভারতের গোলামি করবে না। ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তবে আমরা আমাদের আপত্তি ভারতের শাসকদের পলিসি নীতি নিয়ে। তাই দলমত নির্বিশেষে ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আওয়ামী লীগ নয়, 18 কোটি মানুষের বন্ধুপ্রতিম রাষ্ট্রের ভূমিকায় ফিরে আসা উচিত ভারতে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্রই এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে উত্তাল। ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। রাজধানীতে মিছিল সমাবেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে। সচেতন মানুষ বলছেন ভারতের পণ্য কিনলে তা বুলেট হয়ে জনগণের রক্ত ঝরাচ্ছে, আর এতে আতে ঘা লেগেছে ওবায়দুল কাদেরের। তিনি রবিবার বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী মনোভাব জাগ্রত করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সমীচীন নয়। জনগণের সামনে পরিষ্কার যে গত 3 দশক আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচনের নামে তামাশা করে আসছে। গত 7ই জানুয়ারি বিনা ভোটে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। ভারতের সমর্থন মানে ভোট না দিলেও আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে। জনগণের সমর্থনের প্রয়োজন হয় না। সুতরাং জনগণের ভোটাধিকার হরণ, গণতন্ত্র হত্যা, গুম খুন, অবিচার, কুশাসনের জন্য ভারত দায়ী বলে জনগণ মনে করে। ভারত বাংলাদেশের জনগণের পক্ষে নয়, আওয়ামী লীগের পক্ষে। জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ভারতীয় পণ্য বর্জন করে। জনগণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাচ্ছেন ভারত হটাও আন্দোলনের ডাক দিয়ে। নিরস্ত্র মানুষের একটাই ব্রত, এখন আর কষ্টার্জিত পকেটের পয়সায় গণধিকৃত আওয়ামী লীগ সরকারের মদদদাতা ও শক্তির উৎস ভারতের পণ্য কিনব না। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বাংলাদেশের অধিকার হারা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এটি একটি রাজনৈতিক সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। সারা দেশে দেশপ্রেমে শানিত মানুষের এই ভারতীয় পণ্য বর্জনকে আমরা যৌক্তিক মনে করি। সর্বহারা জনগণের এই আবেগকে আমরাও ধারণ করি। আওয়ামী লীগকে জোরপূর্বক ক্ষমতায় বসে থাকতে সহযোগিতাকারী ভারতীয় পণ্য বর্জন হোক মানুষের প্রতিবাদের হাতিয়ার। ভারতীয় পণ্য বর্জন মানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বর্জন, কারণ আওয়ামী লীগ একটি ভারতীয় পণ্য। মওলানা ভাসানী বলেছিলেন পিণ্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। সেই চেতনা এখন ছড়িয়ে পড়েছে আবারও ঘরে ঘরে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগান এখন জনগণের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে।
সুতরাং জনগণের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ 63টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে আমরাও আমাদের যারা নেতা কর্মী যারা আছেন প্রত্যেকই এই যে সামাজিক আন্দোলন ইন্ডিয়া আউট ভারতের পণ্য বর্জন সারা দেশের লক্ষ কোটি নেতা কর্মী তারাও এই আন্দোলনের শরীক হবে এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করবে এই আন্দোলনের প্রতি তারা সংহতি জ্ঞাপন করবে আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ আমাদের নিচে একটি ছোট প্রোগ্রাম আছে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি নিচে আসার জন্য ছোট হ্যাঁ আসতে পারো আসতে পারো